যৌতুক আইনে যে যৌতুকের জন্য শাস্তির বিধান করা হয়েছে বর্তমানে অ্যামেন্ডমেন্ট করে তিন ধারায়, ওখানে আবার একটা প্রোটেকশনও দেওয়া আছে এখন পুরুষদের যে মিথ্যে যদি যৌতুকের মামলা করে তাহলে সমান শাস্তি হবে। তাহলে আমাদের এখানে কোনো আপত্তি নেই, কারণ মিথ্যে মামলা করলে শেষে গিয়ে নারী শাস্তি পাবে বিধায় এই আইনটা যথেষ্ট আছে। কিন্তু একটা জায়গায় আমরা অ্যামেন্ডমেন্ট চাই এইট ফর মেনের কর্মী হিসেবে, সেটা হলো তদন্তটা ম্যান্ডেটরি করা হোক, প্রকাশ্যে তদন্তটা। যৌতুক আইনে তদন্ত করলে কোর্ট করতে পারে, কিন্তু খুব রেয়ার কেস করে, খুব করে না বললেই চলে। কিন্তু তদন্তটা যদি ম্যান্ডেটরি করা হয় যে যৌতুকের মামলা একজন পিটিশনার বা একজন নারী গিয়ে যৌতুকের দাবি করছে স্বামী এজন্য মামলা করলেন, এটা আগে ইনভেস্টিগেশন করেন, এমনকি ডিভোর্স হয়ে গেছে কিনা, ডিভোর্স হয়ে যাওয়ার পরে যৌতুকের মামলা হরাও করে, ডিভোর্সের নোটিশ পেয়ে করে, তা আগে তদন্ত হোক। কারণ ডিভোর্স হয়ে যাওয়ার পর তো স্ত্রীর সাথে স্বামী স্ত্রীর সম্পর্কই নেই, যৌতুক আইনের যে দুই ধারায় সংজ্ঞা দেওয়া আছে সে মোতাবেক যৌতুকই থাকে না, তাহলে অপরাধটা হবে কীভাবে? তো এখানে তদন্তটা যদি ম্যান্ডেটরি করা হয় তাহলে যৌতুক আইনের অপপ্রয়োগ রোধ করা যাবে। আর এর আগে এক ছোট ভাই বলে দিয়েছে, আমি এটাকে ডাবল করতে চাই না, পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইন 2010, সেক্ষেত্রে এগ্রিপ পারসন অর্থাৎ সংক্ষুব্ধ ব্যক্তি কে কে আদালতের কাছে মামলা করতে পারবে? শুধু ডেফিনেশনে বলা আছে কোনো শিশু বা নারী, তাহলে পুরুষরা কি ভিকটিম হতে পারে না? আমি আমি যদি ভিকটিম হই, আমার যে কোনো একজন পুরুষের তার হাজব্যান্ড তার ওয়াইফ এবং ওয়াইফের সাথে যারা পরকীয় করে এই পুরুষ মিলে এসে যদি তাকে নির্যাতন করে, পারিবারিক মণ্ডল এসে নির্যাতন করে, এবং ওখানে যে পারিবারিক সম্পর্ক থেকে যে সহিংসতা বা নির্যাতনের কথা বলা আছে তাতে বলা আছে যে আপনার শারীরিক মানসিক যে কোনো নির্যাতনই হবে, একজন পুরুষও কিন্তু নির্যাতনের শিকার হতে পারে, অহরহ এক্সাম্পল আছে, তো উনি কেন যেতে পারবেন না?